হেই গাইস, এটা হচ্ছে দুর্গাপূজা মেকআপ সিরিজের আমার সেকেন্ড লুক। অষ্টমীর নাইট মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি, তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। মেকআপ করার আগে অলওয়েজ আমি বলবো স্কিন কেয়ারটা করা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি বায়োটিকের কিউকুম্বার টোনারটা ইউজ করছি, এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো একটা টোনার। ময়েশ্চারাইজের জন্য জয়ের অ্যালোভেরা ময়েশ্চারাইজার ইউজ করছি। দেন আমি লিপ বাম ইউজ করছি, লিপটাকেও কিন্তু স্কিপ করা উচিত নয়। এবার আমি প্রাইমার ইউজ করছি। তোমাদের কিন্তু প্রত্যেকটা মেকআপ ভিডিওতেই আমি বলে থাকি প্রাইমারটাকেও স্কিপ করবে না। ফাউন্ডেশনের জন্য ইউজ করছি মার্সের ফাউন্ডেশন, এটা কিন্তু মিডিয়াম কভারেজ। ফাউন্ডেশনটা ডট ডট করে অ্যাপ্লাই করার পর খুব ভালোভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। এখানে আমি অলিভিয়ার প্যান স্টিকটা অ্যাজ আ কনসিলার ইউজ করব। আমার ফেসের হাই পয়েন্ট এরিয়াগুলোকে হাইলাইট করার জন্য আমি এখানে কনসিলার ইউজ করছি। কনসিলারটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর আইব্রোটাকে ফিল অ্যান্ড ড্র করে নিচ্ছি। আইব্রোটাকে ডিফাইন করার জন্য কনসিলার দিয়ে আমি এইভাবে আইব্রোটা শার্প করে নিচ্ছি। এতে আইব্রোটা কিন্তু খুবই ভালো দেখায়। ফেসে ক্রিম কন্ট্রোলিং করে নিচ্ছি। তোমরা চাইলে এই 2-in-1 কন্ট্রোল স্টিকটা ইউজ করতে পারো। এটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর লুজ পাউডার দিয়ে বেকিং করে নেব। নেক্সট একটা ট্রানজিশন শেড নিয়ে ক্রিজের ওপরটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আই মেকআপটা করার জন্য একদম বেশি প্রোডাক্ট নেবে না, অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে এইভাবে হালকা হাতে ধীরে ধীরে কিন্তু সার্কুলার মোশনে আইশ্যাডোটা ব্লেন্ড করতে হবে। এরপর একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আইলিডটাকে ছেড়ে ইনার কর্নার আর আউটার কর্নারের থেকে এইভাবে প্লেসড করব, তারপরে ধীরে ধীরে ব্লেন্ড করে নেব। রেড শিমারি শেড নিয়ে আইলিডে কিন্তু ফিঙ্গারের সাহায্যে এইভাবে অ্যাপ্লাই করব। আমি আইলিডে গ্লিটার ইউজ করেছি, তোমাদের যদি এই পার্টটা পছন্দ না হয় এটা স্কিপ করতে পারো। সেম ব্রাশ দিয়েই ব্রাশে যেইটুকু প্রোডাক্ট ছিল সেটা দিয়ে আমি লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করব। এবার একটা ব্রাশের সাহায্যে লুজ পাউডারটা ঝেড়ে নেব। ব্লাশার ইউজ করার পর আরও একবার পাউডার কন্ট্রোলিং করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ক্রিম কন্ট্রোলটাকে স্কিপ করে শুধু পাউডার কন্ট্রোলিংও করতে পারো। ওয়াটার লাইনের জন্য ব্ল্যাক কাজলটাকে একটু ঠিক অ্যাপ্লাই করছি।
একটা ব্রাউন শেড নিয়ে লোয়ার ল্যাশে কিন্তু এইভাবে অ্যাপ্লাই করব। মেকআপটাকে ফিক্স করার জন্য মেকআপ ফিক্সার ইউজ করছি। আইল্যাশ পরার পর আমি লাইনারটা ড্র করে নিয়েছি। হাইলাইটারের জন্য আমি ইউজ করছি গ্ল্যাম 21 এর হাইলাইটার। আই মেকআপটাকে ম্যাচ করে কিন্তু একটা লাইটার শেড লিপস্টিক ইউজ করছি। মেকআপটাকে ডান করার পর আমি রেডি হয়ে আসছি। এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। ব্ল্যাক শাড়ির সাথে এই জুয়েলারিটা কিন্তু খুবই ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবে না। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।